এ আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। আমার এই টিউটোরিয়ালটি দেখলে আপনি ইচ্ছে করলে ঘরে বসেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে আপনাকে অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করতে হবে। ওপেন করার পর যে ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ছবি করবেন সেই ছবিও ওপেন করতে হবে। দেখেন আমার কম্পিউটার স্ক্রিনে একটি ছবি ওপেন আছে এবং এই ছবিকে আমি পাসপোর্ট সাইজ ছবি করব। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে আপনাকে টুলসের ক্রপ টুলটি সিলেক্ট করার পর আপনাকে ওয়াইড 40 মিলিমিটার, 40 লিখে mm এবং হাইট 50 মিলিমিটার, রেজুলেশন আপনি ছবির কোয়ালিটি বুঝে দিয়ে দেবেন। ধরেন আমি এই ছবিতে 100 রেজুলেশন দিয়ে দিলাম। রেজুলেশন 100 দেওয়ার পর ইমেজের পর এভাবে মাউস পয়েন্টার ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর আপনাকে কিবোর্ডের এন্টার বাটনটি প্রেস করতে হবে। এন্টার বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন ছবি পাসপোর্ট সাইজ ধারণ করেছে। এখন আমি চাচ্ছি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি কেটে ফেলি। ব্যাকগ্রাউন্ড কেটে ফেলার জন্য আপনাকে পেন টুল সিলেক্ট করতে হবে। এখন পেন টুল দ্বারা ছবিকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এভাবে ক্লিক করতে হবে। একটু একটু করে স্টেপ নিয়ে ক্লিক করবেন। একটু একটু করে স্টেপ নিয়ে ক্লিক করলে ছবিটি নিখুঁতভাবে কাটা হবে। এভাবে আপনারা পেন টুল দ্বারা ছবিকে কেটে নিতে হবে। এভাবে পেন্টুল দ্বারা কেটে পূর্বের পয়েন্ট এসে যুক্ত করতে হবে। যুক্ত করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট করতে হবে মেক সিলেকশন। ছবির সীমানাকে নমনীয়তা করার জন্য ফিদার 1 দিতে হবে। এখন আমরা ক্লিক করতে হবে ইডিট, ইডিটে ক্লিক করতে হবে কপি, ফাইল, ফাইল থেকে চলে যেতে হবে নিউ। নিউ ক্লিক করার পর একটি নতুন উইন্ডো চলে আসবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে মিলিমিটার এবং আপনাকে ওয়াইড দিতে হবে 40 মিলিমিটার, হাইট দিতে হবে 50 মিলিমিটার, রেজুলেশন দিতে হবে 100 দেওয়ার পর ওকে ক্লিক। ওকে ক্লিক করার পর দেখেন একটি নতুন উইন্ডো চলে আসে। এখন এই উইন্ডোকে সিলেক্ট করে আপনাকে যেতে হবে ইডিট, ইডিট থেকে চলে যেতে হবে পেস্ট। তো পেস্ট ক্লিক করার পর মুভ টুল সিলেক্ট করে ছবিকে নির্দিষ্ট স্থানে বসাতে হবে। বসানোর পর এই ইমেজকে একই লেয়ারে রূপান্তরিত করার জন্য আপনাকে ক্লিক করতে হবে লেয়ার। লেয়ার থেকে চলে যেতে হবে ফ্ল্যাটেন ইমেজ। ফ্ল্যাটেন ক্লিক করার সাথে সাথে দেখেন ছবিটি ফ্ল্যাটেন হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে। এখন এই ইমেজের চতুর্দিকে আমাকে বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আপনাকে যেতে হবে ইমেজ, ইমেজ থেকে চলে যেতে হবে ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজ ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটি উইন্ডো চলে আসে, সেখান থেকে আপনাকে মিলিমিটার সিলেক্ট করতে হবে। তো মিলিমিটার সিলেক্ট করার পরে আপনাকে দিয়ে দেবে 44x54 মিলিমিটার, অর্থাৎ আমার মেইন ছবিটি হচ্ছে 40x50 মিলিমিটার এবং ছবির বর্ডারটি হবে 4 মিলিমিটার করে। এর জন্য আমাকে 44x54 দিতে হবে। দেওয়ার পর আপনাকে ওকে বাটনটি প্রেস করতে হবে। ওকে বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন ছবির চতুর্দিকে বর্ডার চলে আসছে। এখন আমাকে যেতে হবে সিলেকশন, সিলেকশন থেকে ক্লিক করতে হবে সিলেক্ট অল। সিলেক্ট অল ক্লিক করার পর আমাকে যেতে হবে ইডিট, ইডিট থেকে যেতে হবে কপি, কপি ক্লিক করার পর আমার এই ছবিকে কেটে ফেলতে হবে। এখন আমাকে যেতে হবে ফাইল, ফাইল থেকে চলে যেতে হবে নিউ। নিউ ক্লিক করার পর আমি যে পেপারে প্রিন্ট দেবো সেই পেপারের সাইজ নিতে হবে। ধরেন আমি এইটার ছবি করবো, তো এইটার ছবি করার জন্য আপনাকে এখান থেকে নিতে হবে ইঞ্চি, ইঞ্চিতে দিতে হবে ওয়াইড দিতে হবে 8 আর হাইট দিতে হবে, হাইট দিতে হবে 10। দেওয়ার পর আপনাকে ওকে বাটনটি প্রেস করতে হবে। ওকে বাটনটি প্রেস করার সাথে সাথে 8x10 ইঞ্চি একটি ক্যানভাস চলে আসছে। এখন ছবিকে কাঁচি দিয়ে কেটে নেওয়ার জন্য আমাকে একটি নির্দিষ্ট রং দিতে হবে। রং দেওয়ার জন্য এখানে আমাকে ফিল টুলটি সিলেক্ট করতে হবে। ফিল টুলটি সিলেক্ট করার পর এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। যেমন আমি এভাবে ওয়ালটা শিফট করে ছবিকে ডান দিকে সরাতে হবে। এখন আপনাকে চলে যেতে হবে উইন্ডো, উইন্ডো থেকে চলে যেতে হবে লেয়ার। লেয়ার ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে মার্জ ডাউন। তো মার্জ ডাউন ক্লিক করা দেখেন দুটি ছবি এক হয়ে গেছে। এখন আরেকবার ক্লিক করতে হবে মার্জ ডাউন, আরেকবার আপনাকে ক্লিক করতে হবে মার্জ ডাউন। তো মার্জ ডাউন ক্লিক করার পর দেখেন চারটি ছবি এক হয়ে গেছে। এখন কিবোর্ডের অল্টার এবং শিফট চেপে নিচের দিকে ড্র্যাগ করতে হবে। এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নেওয়ার সাথে সাথে দেখেন অনেকগুলো পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে লেয়ার, লেয়ার থেকে চলে যেতে হবে ফ্ল্যাটেন ইমেজ। ফ্ল্যাটেন ইমেজ ক্লিক করার সাথে সাথে সব ছবি একই লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। এখন ইচ্ছা করলে আপনি প্রিন্ট করে এই ছবিগুলো বাইর করতে পারবেন। আমার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ থাকলো। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।